আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরের আলোচনা রয়েছে সৌদি আরবে আজকের পাওয়া চারটি আলোচিত খবর। দেখুন সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া আজকের চারটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, সম্পর্ক উন্নয়নে বাদশাহ সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ফোন আলাপ। সৌদি আরবে G20 শুরুর ঠিক আগ মুহূর্তে বিশেষ ফোন আলাপে কথা বলেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তয়েব এরদোগান। ফোন আলাপে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আলোচনার মাধ্যমে অমীমাংসিত সমস্যার সমাধানের কথা বলা হয়। শুক্রবার ফোন আলাপে সৌদি বাদশাহ এরদোয়ানকে G20 সামিটে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সৌদি আরবের বার্তা সংস্থা SPR সূত্রে রাইটার্স এই খবর নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্সি বিভাগ জানিয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার দ্বার উন্মুক্ত রাখতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান এবং বাদশাহ সালমান। এছাড়া উভয়ের মধ্যে G20 সামিট নিয়ে কথা বলা হয়। উল্লেখ্য, সৌদি আরব 21 এবং 22 নভেম্বর ভার্চুয়াল G20 সামিটের আয়োজন করে। ইউরোপীয় ইউনিয়ন সহ মোট 20টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক সংগঠন গ্রুপ 20 এর অন্যতম সদস্য রাষ্ট্র সৌদি আরব এবং তুরস্ক। বেশ কয়েক বছর যাবৎ সৌদি আরব ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র নীতি এবং ইসলামী রাজনৈতিক দল নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। বিশেষত 2018 সালে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটে। তাছাড়া প্রায় বছরখানেক ধরে সৌদি ও তুর্কি ব্যবসায়ীরা লক্ষ্য করে যে সৌদি আরব অঘোষিতভাবে তুরস্ক থেকে পণ্য আমদানি বন্ধ রেখেছে। তুরস্কের প্রথম সারির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সৌদি আরবকে গত মাসে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের আহ্বান জানায়। সৌদি আরবে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরবের মাথা ব্যথা সেই মুসলিম ব্রাদারহুডেই। মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে নতুন করে প্রচারণা শুরু করেছে সৌদি আরব। কয়েক সপ্তাহ ধরে দেশটির কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে সংগঠনটির বিরুদ্ধে চালানো হচ্ছে প্রচারণা। এসব প্রচারণার অভিযোগ তোলা হচ্ছে সৌদি শাসকদের বিরুদ্ধে মানুষকে উস্কে দিচ্ছে মুসলিম ব্রাদারহুড। সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কারো সম্পর্কে তথ্য পেলে তা কর্তৃপক্ষকে জানাতে জনগণকে আহ্বান জানানো হচ্ছে এইসব প্রচারণায়। তবে এখন পর্যন্ত দেশটিতে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে নতুন কাউকে গ্রেপ্তারে হরাচ্ছে না তা নিয়ে এখনও জানা যায়নি। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের পর ডেমোক্রেট জো বাইডেন ক্ষমতায় আসার পর সৌদি আরব মার্কিন সম্পর্কে কিছুটা ভাটা পড়তে পারে বলে আশঙ্কা করছে সৌদি শাসকরা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় পাল্লা বদলের সঙ্গে মুসলিম ব্রাদারহুড বিরোধী এইসব প্রচারণার কোনো সম্পর্ক আছে কিনা তা জানতে বার্তা সংস্থা রয়টার্স দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে মেলেনি কোনো উত্তর। বাইডেনের জয়ে অভিনন্দন জানানো মুসলিম ব্রাদারহুড এইসব সৌদি আরবের অভিযোগ অস্বীকার করছে। রয়টার্সকে সংগঠনটির মিশর শাখা জানিয়েছে, আমাদের গ্রুপ সহিংসতা এবং সন্ত্রাস থেকে দূরে অবস্থান করে, বরঞ্চ স্বৈরশাসকদের সন্ত্রাসের শিকার এই সংগঠন। নতুন মার্কিন প্রশাসনকে তাদের স্বৈরশাসক তোষণ নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সৌদি আরবে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, 3 দশক পরে ইরাকের জন্য বাণিজ্যের দরজা খুলল সৌদি আরব। 3 দশকের পর ইরাকের জন্য বাণিজ্যিক দরজা খুলে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দু দেশের মধ্যে স্থলবন্ধ চালু করা হয়। 1990 সালের পর প্রথমবারের মতো ওই বন্ধ করার কার্যক্রম শুরু হলো। এর মাধ্যমে দীর্ঘদিনের বৈরতা কাটিয়ে ইরাক ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছে দুই দেশের সরকার। 1990 সালে ইরাকে তৎকালীন শাসক সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করলে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বন্ধ করে দেয় দেশটির সীমান্ত যোগাযোগ। সাদ্দাম সরকারের পতন ও জঙ্গি গোষ্ঠী IS নির্মূলের পর স্বাভাবিকের পথে ইরান। স্থিতিশীলতা ফিরে আসায় দেশটির সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করছে সৌদি কর্তৃপক্ষ। 2015 সালে বাগদাদে দূতাবাস পুনরায় চালুর পর এবার দেশটির জন্য বাণিজ্যিক দ্বার খুলল সৌদি আরব। বৃহস্পতিবার সৌদি সীমান্ত ইরাকের আবার আরবার স্থলবন্দর পুনরায় খুলে দেওয়া হয়েছে। গত জুলাই মাসে সৌদি আরব ও ইরাকের মধ্যে জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির ধারাবাহিকতায় এবার দেশ দুটির মধ্যে বাণিজ্য সম্প্রসারণের কাজ শুরু হলো। স্থলবন্দর চালুর ফলে ইরাকের হিমায়িত খাদ্য এবং বিভিন্ন পণ্য খুব সহজেই সৌদি আরবের বাজারে যাবে বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। সৌদি আরব হতে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর, নামের আরবি অর্থ গালি, পাকিস্তানি কূটনৈতিককে প্রত্যাখ্যান করল সৌদি কর্তৃপক্ষ। পাকিস্তানি কূটনৈতিক আকবর জেব সৌদি আরবের নিযুক্ত পাকিস্তানি অ্যাম্বাসেডর হতে পারছেন না। আকবর জেব নামের আরবি অর্থ একেবারে নিকৃষ্ট গালি হওয়ার কারণে সৌদি কর্তৃপক্ষ তাকে পছন্দ করেনি। এর আগে অবশ্য আকবর জেব যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকায় অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন। কানাডায় পাকিস্তানি রাষ্ট্রদূত হিসেবেও তিনি ছিলেন। এমনকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পরিচালক ছিলেন আকবর জেব। কিন্তু
55 বছর বয়সী এই কূটনৈতিকের নাম আরবিতে একেবারেই নেককারজনক। আকবর জেব, এর অর্থ হচ্ছে বিশালিকার লিঙ্গ। জনগণ ওই নাম মুখেও নিতে চাইবে না, আর এই জন্য আরবি এবং অন্য ভাষাভাষীর লোকদেরকে এরকম নাম কখনো রাখতে দেখা যায় না। আকবর নাম আপনি অনেক দেখবেন, কিন্তু কারো নামের সঙ্গে জেব রাখা হয় না। উর্দুতে এই শব্দ থাকলেও আরবিতে তা অনেক খারাপ একটি শব্দ নির্দেশ করে। জনপরিসরে এই শব্দ এড়াতেই আকবর জেবকে অ্যাম্বাসেডর হিসাবে প্রত্যাখ্যান করেছে সৌদি। আরব টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তৃতীয় দেশ হিসাবে সৌদি আরব আকবরকে অ্যাম্বাসেডর হিসেবে রাখতে আপত্তি জানালো। এর আগে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন তাকে কেবলমাত্র নামের জন্য প্রত্যাখ্যান করেছে। সৌদি সংস্কৃতি সমালোচক ওমার আল আমরান বলেন, এটা ভাবা কঠিন যে কারণ নাম কোনো সমস্যার কারণ হয়ে উঠতে পারে, বিশেষ করে এই লেভেলে এসে। কিন্তু আমি বুঝতে পারছি কেন সরকার এ ধরনের প্রতিক্রিয়া জানালো। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এ ছিল সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের 4টি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর। খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।